হ্যালো বন্ধুরা থামে দিয়ে বুঝতে তোরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওতে আশা করি তোমাদের অনেকটা অনেকটা হেল্প হবে আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি অফ কল্যাণে থার্ড সেমিস্টার দু হাজার তেইশ চব্বিশ পড়াশাইন যারা এসএসসি সাপ্টি নিয়েছো তার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সিলেবাস এই সার্শন তো এটা হচ্ছে প্রথম পার্ট তো পাঁচ এবং দশ নম্বর তো দেখতে পাচ্ছো গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্য সংক্ষেপে বর্ণনা করো অথবা দিয়ে আসতে পারে গ্রাম পঞ্চায়েতের প্রধান ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে টিকা লেখো ঠিক আছে তো তোমাদের থার্ড সেমিস্টারে রাষ্ট্রীয় যারা চেক পেপার নিয়েছ তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব তো অবশ্যই তোমরা শেষ প্রথম থেকে শেষ অবধি দেখবে প্রত্যেকটা কোশ্চিন কিন্তু তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে কটা কোশ্চিন দেবো টোটাল কুড়ি থেকে পঁচিশখানা কোশ্চিন থাকবে এই কুড়িখানা পঁচিশখানা কোশ্চিন পড়ে যাও তোমরা একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে সেই হিসাবে তোমরা ভালো করে দেখো এবং ভালো করে পড়াশোনা করো চ্যানেলে ফলো রাখো প্রত্যেকটা কোশ্চিন কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমরা এগুলো পড়লেই তোমরা আশা করি নয় ষাট থেকে সত্তর বা নব্বই পার্সেন্ট তোমরা নম্বর পেয়ে যাবে ঠিক আছে এবং তার সঙ্গে বলে রাখি চ্যানেলে যে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে শেষে ভেলেকন দাবিয়ে দিবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে যাবে কারণ পরীক্ষা পরীক্ষার পর্যন্ত সমস্ত কিছু এই চ্যানেলে তোমাদের আপডেট পেয়ে যাবে তবে একটা কথা বলে রাখি আগের থেকে সেকেন্ড সেমিস্টার থেকে এই থার্ড সেমিস্টারে কিছু কোশ্চিন বেশি দেওয়া হয়েছে তো অবশ্য তোমরা পড়ো কারণ গত বছর একটু প্রবলেম হয়েছিল তো যাই হোক তারপরে নেক্সট কোশ্চেন দেখো পঞ্চায়েতের সমিতির কার্যগুলি ব্যাখ্যা করো ঠিক আছে অ্যাকচুয়ালি এই যে কোশ্চিনগুলো দেখতে পাচ্ছ তোমরা যদি এইচএস যদি পড়ে থাকো ভালো করে তাহলে তোমাদের কাছে ইজিলি মানে এইসব পড়াগুলো একদম তোমরা এইচএসে পড়েছিলে ঠিক আছে যারা পড়াশোনা করেছ তাদের আশা করি এগুলো পড়লে একদম ঠোঁটের আগে চলে আসবে তো টোটালে যেখানে কোশ্চেন আছে আমি এটা হচ্ছে প্রথম পার্ট এইভাবে পরপর তিনটে পাঠ করবো পাঁচ নম্বর দশ নম্বর এবং দুই নম্বর তো তোমার সমস্ত পার্টগুলো দেখে নেবে তাহলেই তোমরা ভালো ফল ফলফল করবে তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই আরম্ভ হতে চলেছে তারপর প্রশ্ন দেখো জেলা পরিষদের গঠন ও কার্যগুলির সংক্ষেপে বিবরণ দাও তোমাদের পরীক্ষা আশা করি তোমাদের মাস মাসে হবে দেরি যেহেতু নেই তোমরা এখন থেকে স্টার্ট করলে কিন্তু পরীক্ষা তোমাদের তোমার অনেকেই আগে যাবে আর তোমাদের যদি এই ভিডিও দেখে পড়তে যদি কারোর অসুবিধা হয় তোমরা খাতায় নোট করে নিতে পারো অথবা তোমরা এই পিডিএফ কপি সংগ্রহ করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর নিচে দেওয়া নম্বর এই নম্বরে তোমরা এসএমএস করে পিডিএফ কপি সংগ্রহ করতে পারো পিডিএফের মূল্য মাত্র একশো টাকা যেখানে ফুল পিডিএফ থাকবে পাঁচ দশ এবং দুই মার্কে ঠিক আছে তোমাদের সুবিধার্থের জন্য পিডিএফগুলো বানানো তো তোমরা পিডিএফের যে খরচ সেই খরচ হিসেবে তোমাদের একশো টাকা ধার্য করা হয়েছে তোমরা নিলে হোয়াটসঅ্যাপ এসএমএস করবে অনাস্থা প্রস্তাব এর সম্পর্কে লেখো তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট তোমরা যারা পড়াশোনা করতে ইচ্ছুক ভালো করে তারা এখন থেকে স্টার্ট করে দাও অনেকে কমেন্টের জন্য কিন্তু আমি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সুবিধার্থের জন্য তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করলেই কিন্তু তোমাদের অনেক হেল্পফুল হবে পরবর্তীকালে তোমার কোনো প্রবলেম হবে না যে খালি দেখতে পাচ্ছ এক মাস থেকে দেড় মাস হাতের সময় আছে এই এক দেড় মাস তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে কারণ এবার তোমাদের কিন্তু ডবল শর্ট থাকবে না সেকেন্ড সেমিস্টার তোমাদের দুটো বড়ো ছিল এবং দুটো শর্ট কোশ্চিন ছিল এবার কিন্তু তোমাদের তিনটে বড় থাকবে একটা শর্ট থাকবে সেটা হচ্ছে ইংলিশ এমসিকিউ যেটা তোমার ঠিক মেরেছিল তারপর এবার কিন্তু থাকবে না তখন দিয়ে প্রশ্ন করো তারপরে প্রশ্ন দেখো ভারতীয় সংসদের প্রশ্ন স্তরে প্রশ্ন স্তরের পর্বের এক উপর একটি টিকা লেখো প্রত্যেকটা কোশ্চিন কিন্তু তোমার ভেরি তো অবশ্যই তোমরা ভালো করে দেখো ভালো করে পড়াশোনা করো কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে তার সঙ্গে তোমাদের কোন সাবজেক্টে ভিডিও লাগবে সেটাও অবশ্যই কমেন্ট করবে আমি যতদূর পারবো তোমাদের সেই সাবজেক্টে ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে অবশ্যই তোমরা ভালো করে দেখো এবং ভালো করে তোমরা পড়াশোনা করো তাহলেই হবে অনেক দিন থেকে ভিডিও নিয়ে আসা হয়নি তবে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম খুব শীঘ্রই তোমরা ভালো করে পড়াশোনা করো তারপর দেখো প্রশ্ন রাজ্য আইনসভার গঠন ও কার্যগুলি আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অনেকের কিন্তু পড়া আছে আমি তো বলেই দিলাম যারা যারা এইচএসএ ভালো করে অর্থাৎ উচ্চ মাধ্যমিক ভালো করে পড়াশোনা করেছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট ছিল তাদের কিন্তু এই প্রশ্নগুলো ইজি ইজি লাগবে কারণ এগুলো যদি পড়াশোনা করে থাকে তবে কারণ এগুলো পুরো এইচএসের হুবাহু এইভাবে কিন্তু তুলে দেওয়া আছে অনেকের হয়তো পড়া আছে অনেকের হয়তো পড়া নেই যাদের পড়া আছে তাদের কোনো অসুবিধা থাকবে না একবার দুবার দেখে নিলে কিন্তু তারা পারবে যারা পড়া তাদের কিন্তু একটু ডিফিকাল্ট হবে তারপর দেখো পার্লামেন্টের সদস্যদের গুলি লেখো ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট যেগোটা দিয়েছে সব বেছে বেছি তুলে আছে এখান থেকে আর বাছার মতো কিছুই নেই আশা করি তোমরা যারা পড়াশোনা করছো টিউশন তারা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এগুলো লিখিয়েছে স্যার তো যাই হোক যারা টিউশন পড়ছো তাদের জন্য আশা করি অনেকটাই হেল্প হবে সেই কারণে আমি প্রতিবারের মতোই তোমাদের হেল্পের জন্যই আমি ভিডিওগুলো এইভাবে পার্টফার্ট করে বানাই তোমরা গোটা ইউটিউব খুঁজলে কিন্তু এইভাবে কেউ তোমাদের পার্টফ্যাক্ট করে কেউই দেবে না অনলি ফর কোশ্চিন ঠিক আছে কিন্তু সেই সব স্যারের কোশ্চিনগুলো থেকেই কিন্তু এগুলো অ্যান্সার বানানো তোমাদের সুবিধার্থের জন্য ঠিক আছে তারপর দেখো আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে সংসদীয় নিয়ন্ত্রণের উপর একটি টিকা লেখো ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের সুবিধার্থের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি বানাই যাতে তোমাদের হেল্প হয় তো আশা করি অনেকে হেল্প অনেকের হয় না যাই হোক তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট করবে তার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব যারা আছে তারাকে শেয়ার করে দেবে যাতে তাদের সুবিধা হয় সেই কারণে এবং তোমরা যে কয়েকদিন আছে সে কিন্তু তোমরা ভালো করে পড়াশোনা করো বেশি দিন যেহেতু সময় হাতে নেই সেহেতু তোমাদের রাত্রে বলানোর জন্য তোমাদের যাতে সুবিধা হয় সেই কারণে বারবার বলা হচ্ছে তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও নাহলে পরবর্তীকালে কিন্তু প্রবলেমে পড়ে যায় তারপর দেখো ভারতের সংসদে গঠন ও কার্য ভারতীয় পার্লামেন্টে ক্ষমতা কার্যগুলি আলোচনা করো এইভাবে তোমাদের প্রশ্ন প্রত্যেকটা আমি প্রশ্ন তোমাদের টু পাই দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় প্রত্যেকটা কোশ্চিন তোমরা যেভাবে দেখ না কেন তোমাদের আশা করি যদি পড়াশোনা ভালোই করো তাহলে কোনো অসুবিধা হবে না তো এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো ভিডিও এইটুকুই তোমার সঙ্গে এখন থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার এই ভিডিও সেকেন্ড পার্ট অর্থাৎ এরা যে ফার্স্ট পার্ট এবং এর সঙ্গে যে সেকেন্ড পার্ট থাকবে সেই পার্টে তোমাদের সঙ্গে দেখা হবে তো নেক্সট ভিডিও যারা দেখতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং তোমরা ভালো করে এই ভিডিওগুলো দেখে পড়াশোনা চালিয়ে যাও যাতে তোমাদের অসুবিধা না হয় সেই কারণে এই ভিডিওগুলো আনো তো আজকে মতো এইটুকুই Thanks for watching all friends.